পঁচিশে মার্চ রাতে শহীদ ফারুক ইকবালের চল্লিশ উপলক্ষে আমাদের একটা রাজারবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভা ঠিক না, আমরা একত্রিত হয়েছিলাম চল্লিশের উপলক্ষে কিছু অর্থ এবং চাল ডাল সংগ্রহ করে চল্লিশটা করবো এটার জন্য আমরা মৌচাকে। তো তখন তো ঘাসের রাস্তা, মধ্যেখানে পিচ ঢালের রাস্তা ছিল, আমরা ওই রাস্তার পাশেই বিশ চল্লিশ জন বসে মহিবুল ইসলাম চৌধুরী, কার্জন ভাই এবং আমাদের মান্নান খান সাহেব, আমরা সবাই মিলে ওখানে বসে সভা করছি। তো সাড়ে দশটা দিকে একটা লাল জিপে করে জগন্নাথ কলেজে তৎকালীন ছাত্রলীগের নেতা রেজা শাহজাহান এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল জিপে করে ওখান দিয়ে এসে আমাদের দেখে কার্জন ভাই, কার্জন ভাই তখন ঢাকা নগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, কার্জন ভাইকে দেখে ওখানে জিপ থামিয়ে বলল যে আব্বা আমাকে পাঠিয়েছে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশদেরকে বলতে যাতে তারা অস্ত্র জমা না দেয় এবং সেই অস্ত্রগারটা তারা খুলে যেন অস্ত্রগুলো সব বের করে নিয়ে আসে, পাকিস্তান আর্মিরা অলরেডি মুভ করা শুরু করে দিয়েছে। তখন সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে। তো আপনারা এর মধ্যে তো বঙ্গবন্ধুর নির্দেশে আমরা সাতই মার্চের পরে বঙ্গবন্ধু বলেছিলেন যে পাড়ায় মহল্লায় সংগ্রাম কমিটি গড়ে তুলো, আমরা সেই অনুযায়ী আমাদের প্রতিটি বাংলাদেশের প্রতিটি এলাকার মতো আমাদের এলাকাও একটা সংগ্রাম কমিটি ছিল, সেই সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ছিলাম আমি এবং আমাদের সংগ্রহে অনেক বেলচা শাবল খুন্তি কোদাল এগুলো ছিল। তো শেখ কামাল বলে গেল যে আপনারা ওই গাছ কেটে রাস্তা ব্লক করে দেন এবং আপনাদের কাজ আপনারা চালিয়ে যান, আর কোনো ইয়ে নাই, আর কোনো আমাদের পিছু হটার কোনো রাস্তা নেই বলে শেখ কামাল চলে গেল। তা আমরা ওখান থেকে ওই আমাদের মিটিং ভেঙে দিয়ে আমরা আমাদের এলাকায় চলে আসলাম, এলাকায় এসে মালিয়াগ মোড়ে পৌঁছে দেখি যে মানে এর মধ্যেই আর পুলিশরা, বাঙালি পুলিশরা কাঁধে অস্ত্র ত্রিনর্ত্রী রাইফেল নিয়ে মালিয়াক মোড়ে চলে এসছে আট দশজন, কারো কাঁধে দুইটা রাইফেল, কারো কাঁধে একটা রাইফেল। তো প্রচুর লোকজন মালিয়াক মোড়ে, তখন পুলিশ বলল যে আমাদের মালিয়াক মোড়ে তখন আওয়ামী লীগ অফিসের সামনে মাঠটা ভরাট করার জন্য বালু এনে রেখেছিলাম আমরা। তো ওই বলল যে এই বালুটা একটু বাঁধের মতো করে দেন, আমরা সঙ্গে সঙ্গে বেলচাটা কোদাল দিয়ে এটা বাঁধের মধ্যে করে দিলাম পনেরো বিশ মিনিটের মধ্যে যতটুকু পারি। এর মধ্যে পুলিশরা, কামাল বলে একটা পুলিশ ছিল আমাদের এখানে আসতো, ওই পুলিশ লাইনে থাকতো রাজারবাগ পুলিশ লাইনে, ও এসব ও জানতো আমার কর্মকাণ্ড সম্বন্ধে যে আমি তৎকালীন ইকবাল হলে এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমরা মুক্তিযুদ্ধের ট্রেনিং নিতাম, প্রশিক্ষণ নিতাম। তো আমাকে বললো যে ইদু ভাই আপনি একটা রাইফেল রাখেন, তো আমাকে একটা রাইফেল দিল আমার কাঁধে রাইফেল নিয়ে, আমাকে বললো যে আপনারা লোকজন সব সরিয়ে দেন, ওরা চলে আসছে। তো এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে তখন তো এত বিল্ডিং ছিল না, মালিয়াক মোড় থেকে সোজা দেখলাম যে মৌচাকের থেকে আর একটু দূরে দুইটা হেডলাইট এসে অফ হয়ে গেল। তখন পুলিশরা বললো যে ওরা চলে আসছে, আপনার লোক সরান। আমরা তাড়াতাড়ি লোকজন সব ভিটের দিকে শান্তিবাগের দিকে সরিয়ে দিয়ে আমি সহ ওই বাঁধের মধ্যে পজিশন নিলাম। তখন তো আমারও একুশ বছর বয়স টকবগে, আমরা তখন ভয় কী জিনিস হতো বুঝি নেই, আর আন্দোলনে এমনভাবে সম্পৃক্ত ছিলাম যে আমরা যে কোনো জিনিসের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলাম। তো যাই হোক, তো আমি সহ ওখানে আট নয়জন পুলিশ হবে আর কি, আমরা ওখানে পজিশন নিয়ে, এর মধ্যে আমাদের এখান থেকে একজন পুলিশ হঠাৎ করে ফায়ার করে ফেলল। না দুঃখিত, যে এর মধ্যে পিছিয়ে আরও একটা দুটা হেডলাইট দেখলাম আসলো, ওই হেডলাইটে আরও দেখলাম যে রাস্তার দুপাশ দিয়ে স্টিলে হেলমেট পরা মাথা দেখা যাচ্ছে ছায়ায়, ওই রাস্তার দুপাশ দিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। এটা দেখেই আমাদের এখান থেকে একটা পুলিশ ফায়ার করলো। পরে আমরা শুনছি যে তার ফায়ারটা মিস হয়নি, একটা পাকিস্তান আর্মির লাশ ওখানে পড়া ছিল পরের দিন সকাল পর্যন্ত। তো ফায়ার করার পরে ওরা তো ফায়ার করলো, তখন আমাদের কাছে তো অত্যাধুনিক নেই, আমিও দুটো না তিনটা ফায়ার করেছি। তারপরে তাদের এই প্রচণ্ড
গোলাগুলির মধ্যে আমরা টিকতে পারিনি, আমরা সহ ওখান থেকে উড়ে করে শান্তিবাগের ভিটে আসলাম। এর মধ্যে শান্তিবাগের ভিটে এসে আমরা সব আমাদের অনেকের সঙ্গে দেখা হলো, আমরা কি করব চিন্তা করতেছি এই সময়। দেখলাম, প্রথমে দেখলাম যে দুটো লোককে ধরে নিয়ে আসছে রক্তাক্ত অবস্থায় এই শহীদবাগের ভিটে দিয়ে শান্তিবাগে, আর এর মধ্যে প্রচণ্ড গোলাগুলি, এবং তারা ওই ওকে কী বলে এনার্গা বাস করিয়ে রাত্রেবেলা দিনের মতো আলোকিত করে ফেলে। এটা আমরা শান্তিবাগ থেকে দেখতে পাচ্ছি যে একটা করে ফায়ার হচ্ছে এবং দিনের মতো আলো হয়ে যাচ্ছে এবং আগুন ধরে গেছে। এরপরে আসা শুরু করলো প্রচণ্ড আহত অবস্থায় পুলিশরা, কেউ শুধু আন্ডারপ্যান্ট পরা, কেউ গেঞ্জি পরা, কেউ লুঙ্গি পরা, তারা এসে রাইফেলগুলো ফেলে দিয়ে তারা চলে যাচ্ছে। আমরা আহত কিছু পুলিশ, কিছু একটা বাচ্চাও ছিল দেখলাম ওইখানে, ওই রাজারবাগ পুলিশ নিয়ে, এই পাশে তো জনবস্তি, এই বাচ্চাও আহত অবস্থায় সে, তাকে নিয়ে আমরা এক বাসায় রেখে মহিলারা সেবা শুশ্রূষা করছে, আমরা তখন ওই পুলিশদেরকে নিয়ে। তো এই এখানে ওই এখন নেই, তখন একটা দিঘি ছিল, ইন্দুপুরি দিঘি, এই দিঘিতে না হলেও 30-40-50টা রাইফেল পুলিশরা ফেলে দিয়ে এখান দিয়ে তারা চলে গেছে। তো এটা এইভাবে তো সারা রাত কাটলো। আমরাও আমাদের সংগ্রাম কমিটির মাধ্যমে তখন আমরা ওই মলোটপ ককটেল বানানোর সব জিনিসপত্র আমরা রেখেছিলাম, ওগুলো দিয়ে আমরা মলোটপ ককটেল, আমরা তো তখন বুঝিনি যে আমরা মানে কোন অস্ত্র সম্বন্ধে আমাদের অত ধারণাই ছিল না প্রশিক্ষণের আগে। তা আমরা আবেগের চোটে আমরা ওই মলোটপ ককটেল তৈরি টৈরি করে আমরা রেডি হলাম, কিন্তু পাকিস্তান আর্মিরা একটা জিনিস ওরা করেছিল যে ওরা কোনো গলিতে ঢুকেনি, কেন ওরাও একটা ওভার এস্টিমেট করেছিল বাঙালির উপরে যে বাঙালি হ্যাভি প্রিপারেশন নিয়ে আসে, গলি ভিটে ঢুকলে আমরা বেরোতে পারবো না। ওরা সব জায়গাতেই যেখানে আক্রমণ করেছে, ঢাকা ইউনিভার্সিটি, আপনার ইপিআর হেডকোয়ার্টার, আমাদের রাজারবাগ ইউনিয়ন পুলিশ লাইন, সব জায়গাতে মেন রোডের উপরে অবস্থান ছিল তাদের। তা আমরা গলির ভিটে তৎপর ছিলাম, এই তৎপরতা থেকে তারপরের দিন তো সকালবেলা 26শে মার্চ সারাদিন কারফিউ, 27শে মার্চ সকাল 10টা থেকে কারফিউ উড্ডো করলো। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখানে থাকবো না। আমাদের তো যেটা তোফাইল ভাই কিছুদিন আগে পত্রিকায় লিখেছেন এবং বঙ্গবন্ধু চিত্তরঞ্জন সুতারকে কলকাতায় পাঠিয়ে দিয়ে আগে থেকে একটা ঠিকানা রেখে দিয়েছিল যে এখানে যে আমরা যাব, আমাদের ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে। এইটা আমরা যারা ওই নিউক্লিয়াসের সঙ্গে মোটামুটি জড়িত ছিলাম, আমরা জানতাম যে এই জিনিসটা আমাদের ছাত্র নেতৃবৃন্দের উপরে বঙ্গবন্ধুর নির্দেশ দেওয়া আছে। তো এই নির্দেশ অনুযায়ী আমরা আগে চিন্তা করলাম যে আমাদের ভারত চলে যেতে হবে, যেহেতু আমরা জানতাম যে ভারতের সঙ্গে বঙ্গবন্ধুর একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের এই মুক্তিযুদ্ধের ব্যাপারে। তা আমরা প্রথমে এখান থেকে হেঁটে নরসিংদী গেলাম, নরসিংদী হয়ে 2500 হয়ে আমরা ওখানে একটা জায়গা আছে রংপুর বলে জায়গা, আর আমার আম্মা তখন অসুস্থ ভীষণ এবং একদম বিছানায় শয্যাশায়ী। তা আম্মাকে আমি বলি নেই, কিন্তু আমার হাত ধরে আমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটলাম, 10-15 মিনিট কাটিয়ে আমি ওখান থেকে বেরোলাম।